তোর আঙ্কেলের তো খায় কান নাই বুঝছ না কোন সুন্দর সুন্দর মাছ জেল মাছ আছে হ্যাঁ হুকুম করলে তো ভাই সকালে হুকুম করতে তালে পিঠে খামু এখন আবার মাছ নিয়ে আইছে এই যে মাছ এই যে জেল মাছ খাই দিমনি দিয়ে টাং টাংকিতে তাজা আছে মরে যাবো গা না ছাড়া না গুলা আরে তো মাছ আমি একা কুড়া আরো না ওই যে সোমর মাইরে আর এলো তোর মাইরে ডাক দে বড় দাও নিয়ে বের কোশ দুইটা নেবো না হ্যাঁ মাছ না তাও কই আয় গেছে কি মাছ আনছে এ কোন দিক আনছি মাছ কম কেম নেই কোন দিক আনছে কোন তো নাগে না তার কুটপুনে সম্পা পশু কারিও তুই আয় গেছে ওই না খালে দিন আসে রে দিও নি তুলে যেটা না খাওয়া ই করে গা পেট ফুলে গেছে গা পটি ডি ফুলছে আসলে এত মাছ আনো না গুকে এ মাছ তো আমি খাইও না তারা খাইবো আর এত বাপে খাইবো এই যে কি না উকুই হয়ে গেছে তিন আঠি আন্টি পিঠা খাইবে না মা ব্যস্ত পিঠা বানাইছি খাবে না আমু খাও ই কর দুইটা কলা পাতা আন গা ছোট ছোট করে টুকরা করে আনিস এত টুকরা হ্যাঁ এতটুকু মোটা ভাই করে ওই কলা পাতার পিঠা বানাবো কুকুরে কামড় দেবো আসো আসো কুকুর কামড় দেবো যে কুকুর আসছে আসো আস
ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য আর ভাদ্র মাসে কে কে তালের পিঠা খাইছেন কমেন্টসে জানাইন আর আজকে পিঠা বানাইতে বানাইতে রাত হয়ে গেছে এখনো শেষ হয় নাই পিঠা বানানো আর মাছ রান্না হওয়া করি নাই তো পিঠা বানানো শেষ হইলে তারপরে মাছ রান্না করব তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ